একদিন ফাতেমা, আনিকা, আনিশা ও রোহান তারা তাদের স্কুল থেকে একটি ক্যাম্পে যায়। তারা সেখানকার ম্যাপ দেখতে থাকে আর তখন সন্ধ্যা হয়ে যায়। তখন তারা সবাই খাবার খেয়ে ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে আনিকা ফাতেমাকে তার ক্যাম্পের সামনে একটি গাছের নিচেই পড়ে থাকতে দেখে। বাকি বন্ধুরা সেখানে গিয়ে দেখে ফাতেমা মারা গেছে। তখন তার মুখ এবং গলা নীল হয়েছিল। তারা ডিটেকটিভ মিহুলকে ফোন করে। ডিটেকটিভ মিহুল সেখানে আসে। এরপর তারা ডিটেকটিভ মিহুলকে সব ঘটনা খুলে বলে। ডিটেকটিভ মিহুল তার বন্ধুদের জিজ্ঞাসাবাদ করে। আনিকাকে জিজ্ঞাসা করলে সে বলে, আমি ওর বদমেজাজের জন্য ওকে অনেক ঘৃণা করতাম, কিন্তু তার মৃত্যুতে আমার অনেক দুঃখ হচ্ছে। কে এই হত্যাটি করলো? এরপর রোহানকে জিজ্ঞাসা করলে রোহান বলে, এখানে প্রতিটি জায়গাতেই বিষাক্ত সাপ রয়েছে, তার রাতে বাইরে বের হবার ঠিক হয়নি, আমি জানি না এসব কিছু কি করে হলো। এরপর আনিকাকে জিজ্ঞাসা করলে আনিকা বলে, ভয়ঙ্কর বিষয়, ফাতেমাকে কে মার্ডার করলো, আর আমরা এখানে থেকে কিছু শুনতে পেলাম না, আশ্চর্য বিষয়। তখন ডিটেকটিভ মিহুল এদের সবার কথা শোনার পর এবং সিচুয়েশন দেখে সে বুঝতে পেরে যায় কিভাবে ফাতেমার মৃত্যু হলো। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে ফাতেমার কিভাবে মৃত্যু হলো? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি এই উত্তরটি পারলে? আসলে তোমরা খেয়াল করে দেখো, ফাতেমার মুখ এবং গলা নীল হয়ে আছে আর তার গলায় দুটো ছোট দাগ আছে, তার মানে তাকে সাপে কামড় দিয়েছে, কেউ তাকে মার্ডার করেনি। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তাদেরকে ধন্যবাদ। চলো পরের প্রশ্নটি দেখে আসি। ছুটে গিয়ে জড়িয়ে ধরে করছে টানা টানি, মধ্যখানে খিল মেরেছে, ভিতরে পড়ছে পানি, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি এই মজার উত্তরটি পেরেছিলে? এই উত্তরটি হবে খেজুর গাছের রস। একটি বস্তু দুইটি বর্ণ, ছয়টি তলা তার রক্ত বর্ণ, বলো তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এই উত্তরটি হবে ইট। চলো পরের প্রশ্নটি দেখে আসি। একদিন পুলিশ অফিসার তাহি ও পুলিশ অফিসার অনুর মধ্যে কথা হচ্ছিল। সারাদিন পার হয়ে গেল কিন্তু কোনো ফোন কল আসলো না। এটা একটু ভাবনার বিষয়, যেখানে দিনে অন্তত 100 বার ফোন কল আসে সেখানে একবারও ফোন কল আসলো না। ঠিক তখনই একটি ফোন আসে, ফোনটি করে সাবিনা। তখন ইন্সপেক্টর তাহি ও অনু দ্রুত ফোনটি রিসিভ করে। তখন সাবিনা তাদেরকে বলে, ম্যাডাম ম্যাডাম, আমার সর্বনাশ হয়ে গেছে, আমার বাসার সব চুরি করে নিয়ে গেছে, দ্রুত আপনারা আমার বাসায় আসুন। তখন তাহি এবং অনু দ্রুত সেখানে যায় এবং সেখানে যাবার পর তারা দেখল সাবিনার হাত পা বাঁধা অবস্থায় সেখানে পড়ে আছে। এরপর তারা সাবিনাকে জিজ্ঞাসা করে, মুখোশ পরে একজন লোক এসে জোর করে আমার হাত পা বেঁধে রেখে আমার সব টাকা পয়সা এবং সোনা গয়না চুরি করে নিয়ে চলে যায়। এই কথা শোনার পর ইন্সপেক্টর তাহি ও অনু সাবিনাকে মিথ্যা বলার অপরাধে গ্রেপ্তার করে। এখন বন্ধুরা, তোমরা কি বলতে পারবে এখানে সাবিনা কি মিথ্যা কথা বলল, আর পুলিশ অফিসার বা কিভাবে বুঝলো সাবিনা মিথ্যা কথা বলেছে? তো বন্ধুরা, তোমরা যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তোমরা কি উত্তরটি পেরেছিলে? সাবিনা তো পুলিশের কাছে ফোন করেছিল কিন্তু তার হাত পা তো বাঁধা, তাহলে সে কিভাবে ফোনটি করলো? আর দেখো, তার থেকে অনেকটা দূরে তার ফোন পড়ে আছে, তাহলে তো সম্ভবই না তার ফোন করা। তো বন্ধুরা, এ থেকে পুলিশ অফিসার বুঝতে পেরে যায় সে মিথ্যা কথা বলেছে। তো বন্ধুরা, তোমরা যারা এই উত্তরটি পেরেছিলে তারা কমেন্ট করে দিও।
চলো পরের প্রশ্নটি দেখে আসি। উপরটা ভাই শক্ত, ভিতরটা নরম, খেতে ভারী মজা লাগে, খাও যদি গরম গরম। বলো তো বন্ধুরা, এই ধাঁধাটির উত্তর কি হবে? বন্ধুরা, তোমরা কি মজার উত্তরটি পারলে? এই উত্তরটি হবে সিদ্ধ ডিম। চলো পরের প্রশ্নটি দেখে আসি। আমি যদি তুমি হই, তুমি যদি আমি হই, তাহলে তোমার আর আমার মধ্যে পার্থক্য কি, বলো দেখি শুনি। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে আমি আর তুমি এই দুটি শব্দের বানানই আলাদা। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেরেছিলে তারা কমেন্ট করে দিও। চলো পরের প্রশ্নটি দেখে আসি। তুমি তোমার বাসা থেকে যাবার সময় সব জিনিস গুছিয়ে রেখে কোথাও বেড়াতে গেলে, ফিরে এসে দেখলে সব জিনিস নিজের জায়গাতেই আছে, কিন্তু একটা জিনিস নিজের জায়গাতে নেই। এখন বন্ধুরা, তোমাকে বলতে হবে সেই একটা জিনিস কি। বন্ধুরা, তুমি যদি এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। কি বন্ধুরা, তুমি কি এই উত্তরটি পারলে? সেই একটা জিনিস ঘড়ির কাঁটা। তো বন্ধুরা, তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্ট করে দিও। এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বন্ধুরা, তোমরা স্ক্রিনে তিনজন বাচ্চা এবং তিনজন মাকে দেখতে পাচ্ছ। তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখে বলতে হবে এই তিনজন মায়ের মধ্যে কোন মা ভূত। বন্ধুরা, তোমরা যদি উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও। বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? এখানে থাকা দ্বিতীয় মায় ভূত, কারণ দেখো তার হাতে অনেক বড় বড় নখ আছে, আর সে কেমন লাল লাল চোখ করে তাকিয়ে আছে, আর তার মানেই বোঝা যাচ্ছে সেই আসলে ভূত। তো বন্ধুরা, আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও, আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।